গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত আপ সবিকো। নতুন সকাল, নতুন বছর, নতুন দিন, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার 2024। তো আজকে এখানেই আমাদের বিকানের ট্রিপ শেষ হলো। আমরা এখন রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি, আর এটা আমাদের রেলওয়ে স্টেশন। এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এরমভাবেই বিকানের স্টেশনটা ডিজাইন করা আছে। এবার আমরা টুয়ার্ড যোধপুরের জন্য রওনা দেবো। ওয়েদার কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঠান্ডা হতে পারে, কতটা কুয়াশা, কুয়াশা আমাদের পায়ের নিচ দিয়ে যাচ্ছে। এটা কিছু দার্জিলিং থেকে কিছু কম না। আমাদের 14707 রানাকপুর এক্সপ্রেস ট্রেন, যেটা 8:30 ছাড়বে, দেখা যাক কতটা আগে ছাড়ে। এখন 7:28 বাজে, 8:30 ট্রেন আগেই চলে এসেছি। ট্রেনে আমরা উঠেও পড়েছি, আমরা স্লিপার ক্লাস কেটেছিল, যেহেতু 4 ঘন্টার ট্রেন ছিল বলে আমরা স্লিপার ক্লাস কেটে কথা বলতে বলতে গল্প করতে করতে যাচ্ছি। আর এদিকে আমরা ভিউটা দেখতে দেখতে যাচ্ছি। এখানে একটা আমাদের সাথে বাচ্চা মেয়েও উঠেছিল। এটা পুরো বগিটা এমন, ভিউটা দেখুন কিছু কি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা তো ট্রেনের ভেতর দিয়ে কিছু দেখতে পাচ্ছি না, শুধু কিছু গাছ বাদ দিয়ে। তবুও ট্রেনটা চলছে। এখন মোটামুটি 12:00 বাজে, এখন ডে লাইটটা হয়ে একটু স্বস্তির নিঃশ্বাস, এখন ফগটা কাটিয়ে এখন একটা ভিউ কমসে কম আমরা দেখতে পাচ্ছি। ঠান্ডা কিছুই কমেনি, দেখা যায় একটু রোদ পোয়ালে যদি বডিটা গরম হয়, বডিটা হিটেড হয়। এখানে ট্রেন চলছে, আমরা অপেক্ষা করছি, ট্রেন 1.5 ঘন্টা লেট আছে। এখানে দাদু সিনটা এনজয় করছে জ্যাকেট ফ্যাকেট পরে, মাও এখানে এনজয় করছে, আর এখানে দুটো একটা বাচ্চা মেয়ে তার ছুটিতে ঘুরতে যাচ্ছে। আর এটা হচ্ছে এখানে সিনিক ভিউটি, সিনিক ভিউ। তো ফাইনালি যোধপুরের কাছাকাছি চলে এসেছি, আর এটা হচ্ছে যোধপুরের প্ল্যাটফর্ম। এখানে আমরা এখন নেমেছি, এখানে এখন মোটামুটি 1:30 বাজে। এটা যোধপুর প্ল্যাটফর্ম, এটা আমাদের ট্রেন ছিল, এখনই জাস্ট নেমেছি, আমাদের 8টা লাগে। তো এই হচ্ছে ব্যাপার, প্ল্যাটফর্ম 1 আমাদেরকে নামিয়েছে। এবার দেখা যাক, থাকার জায়গা তো আমাদের কিছুই ফাইনাল হয়নি, এবার সেটারই সন্ধানে বেরিয়েছি আমি আর আমার মা, দেখা যাক কোথায় থাকার একটা জায়গা করতে পারি। তো এখন আস্তে আস্তে স্টেশনটা দেখতে দেখতে মজা নিতে নিতেই এখন একটু এগিয়ে চলেছি। এটা আমাদের ট্রেন ছিল S7 বগি, বিকানের দাদার এক্সপ্রেস। একটা ট্রেনে, এখানে বিকানেরই জানতে পারলাম, একটা ট্রেনে দুটো নাম হয়, একটা নাম যেটা টিকিটে লেখা থাকে, একটা নাম যেটা ওদের ডেটা বেসে থাকে। তো এই ট্রেনটার দুটো নাম ছিল, বিকানের দাদার এক্সপ্রেস আর রানাকপুর এক্সপ্রেস। তো এটা হচ্ছে তোমাদের জিআরপির অফিস ছিল, পুলিশ স্টেশন। এখানে ঘড়িও আছে, আমি মা সবাই দুজনে যাচ্ছি, আর দাদুকে স্টেশনেই বসিয়েছি লাগেজগুলো নিয়ে, কেননা অনেকগুলো লাগেজ, এতগুলো লাগেজ নিয়ে ট্রাভেল করা একটা সুবিধা হবে না। তো ফাইনালি আমরা সব ঘুরে ঘাড়ে এসেছি, খুবই টায়ার্ড, 2:30 সময় বেরিয়েছি, আর এখন মোটামুটি 4:30-5টা বাজে। রুম খুঁজতে খুঁজতে খুব বেহাল হয়ে গেছিলো, একটা রুমও আমাদের পছন্দ হয়নি এখানে, আর রুম খুবই কস্টলি বলেছে। তবু দেখা যাক, একটা নতুন জায়গায় যাচ্ছি, এই জায়গাটা আমাদের কাছে নতুন না, তবুও যাচ্ছি এখানে ট্রাই নেওয়ার জন্যে। যদি না হয় তাহলে কোন রুমে আমরা উঠেছি, কোন জায়গায় উঠেছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো এটাই হচ্ছে যোধপুরের হোটেল, আর এই বাইরে যোধপুরের স্টেশন, আই এম সরি, এখানে বাইরে সব অটোরা দাঁড়িয়ে থাকবে তোমাকে পুরো বেস্ট জায়গা নেওয়ার জন্য। এটা হচ্ছে প্রিয়া হোটেল, এখানে ফেমাস। যোধপুরে যদি আপনি প্রিয়া হোটেলে এসে না খান, তাহলে আপনি কিছুই খাননি লাইফে। প্রিয়া হোটেল ইজ দ্য বেস্ট হোটেল, ইস্টার বেস্ট, প্রিয়া হোটেল ইজ দ্য বেস্ট। তো আগে এটা গ্রাউন্ড ফ্লোরে হোটেলটা ডাইনিং সিস্টেম ছিল, কিন্তু এখন সেটা ফার্স্ট ফ্লোরে করে দিয়েছে। এটা ওখানে মেনু আপনারা দেখতেই পারেন, এটা খুব একটা চিপ না, এটা এক্সপেন্সিভই আছে। তো এখানে এইসবই খাবার মোটামুটি পাওয়া যায়, স্পেশাল থালিও আছে। এখানে রুম অ্যাকমোডেশনের দেওয়ার জন্য দেয়া থাকে, আপনারা যদি রুমও নিতে চান আপনার রুমও পেয়ে যাবেন, এখানে 5-স্টার রুম হিসাবে পেয়ে যাবেন। একজনের জন্য 2000 টাকা আপনার হিসাবটা দেখিয়ে নেবেন, ইলেকট্রিক কেটল বেটল সবই পাবেন। এইটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, যেখানে বসে আমরা খাবার খাবো। এখানে ওপেন কিচেনের আইডিয়াটা অ্যাকসেপ্ট করা হয়েছে, আর এখানে রান্নাঘরটা পুরো ওপেন, কাঁচ দিয়ে আটকানো, খুবই সুন্দর। ওয়েটাররা এসে আপনাদের অর্ডারগুলো নিয়ে যাচ্ছে, আমি মা এখানে এনজয় করছি। আমি মোটামুটি 6:45 বেজে গেছে, খিদে তো প্রচুর পেয়েছি, কেননা সেই সকাল 7টার সময় ঘর থেকে বেরিয়েছিল। ট্রেনে শুধু একটা পাউটি আর কাজু বাদামের একটা প্যাকেট খেয়েছিলাম, আর কিছুই খাইনি। জলদেশটাও যেরকম পেয়েছে, খিদেও সেরকম পেয়েছে। উল্টো দিকে কাঁচের দিয়ে আমরা যোধপুরের এইসব দোকানগুলো এক্সপিরিয়েন্স করছি, এগুলো আমরা আগেও দেখেছি আমরা যখন 2021 সালে এসেছিলাম। এটা পুরো উডেন দিয়ে কাজ করা হয়েছে, খুবই সুন্দর।
আর বড় বড় হিতাচি এসি লাগানো হয়েছে যাতে কিনা রুমটা খুব একটা হিটেড না হয়, কিন্তু তবুও বোধহয় টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিয়েছে যার জন্য এটার হিটারটা কাজ করছে। এখানে একটা বড় স্ক্রিন টিভি লাগানো আছে যেখানে আপনার লাইভ কিচেনটা দেখানো হচ্ছে। এখানে পরপর পরোটাগুলো চলে এসেছে উইথ আমুল বাটার অ্যান্ড আচার। তো আমি পনির পরোটা অর্ডার করেছিল, মা আলুর পরোটা অর্ডার করেছিল উইথ দাহি, আর দাদু অর্ডার করেছিল আলুর পরোটা উইথ দাহি। তো সবাই মিলে এখন আমরা এনজয় করছি খাবারটা। দাদু কেমন হয়েছে পরোটাটা? দাদু পরোটাটা কেমন? তো দাদুর মুখ থেকে যেরকম শুনলেন পরোটা খাবার এখানে চোখ বন্ধ, এটা খুবই ভালো। এটা প্রিয়া হোটেলের বাইরের পাটটা, দেখতেই পাচ্ছেন শহরটা কতটা ব্যস্ততম। এটা বিকানেরের মতন না, বিকানের একরকমের ছিল, যোধপুর আরেক রকমের। যত এগোবো ডিফারেন্ট কাইন্ড অফ আপনারা দেখতে থাকবেন। এখানে অটোর দৌড় বেশি, যেরকম আমাদের শোভাবাজার হাতিবাগানে যেরকম আমাদের অটোর দৌড়, এখানে সেরকমই। এখানে ফার্স্ট ফ্লোরে ডাইনিং এরিয়াটা করেছে, এখানে আপনারা রুম অ্যাকোমোডেশনের জন্য পেয়ে যাবেন, বাট বিট এক্সপেন্সিভ। ভালো জায়গায় থাকতে গেলে ভালো টাকাই আপনাকে দিতে হবে। তো এখানে সব ডিটেলস আছে, আপনি কন্ট্যাক্ট করে আপনি প্রি বুকিং করে আসতে পারেন যাতে কোনো অসুবিধা না হয়। আর এটা হচ্ছে এখানে সব মার্কেটটা আছে। এটা একটা চড়ায়, আমাদের যোধপুরের চড়ায়, এক একটা রাস্তা এক এক দিকে যাচ্ছে। তো আমরা একটা অটোর জন্য দাঁড়িয়ে আছি যাতে কি না অটো করে আমরা আমাদের ডেস্টিনেশনে খুব কাছে পৌঁছে যেতে পারি। তো আমরা ফাইনালি কোথায় রয়েছি সেটাই আপনাদের দেখাবো। চলে এসেছি আমরা মহেশ্বরী ভবন। 2021 সালে যেখানে ছিলাম সেখানেই এবছরও রয়েছি। 2021 সালে আমরা মহেশ্বরী ভবনে ছিলাম, আমরা মহেশ্বরী ভবনেই চলে এসেছি। এটা পুলিশ গেটের কাছে, এখানে অটো ভাড়া হচ্ছে 20 টাকা করে পার সাওয়ারি। তো আমাদের 40 টাকা নিয়েছে, দিয়ে প্রিয়া হোটেল থেকে মহেশ্বরী আমাদের ছেড়ে দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। এখানে রুম ট্যারিফ হচ্ছে 1736 রুপিস উইদাউট ব্রেকফাস্ট অ্যান্ড উইথ GST, উইথ অল দ্য সার্ভিসেস অ্যাভেলেবেল লাইক টিভি, ইলেকট্রিক ক্যাটল অ্যান্ড এভরিথিং। এখানে গরম পানিও 24 ঘন্টা আছে, গিজার আছে। এটা কোনো একটা 5-স্টার হোটেলের থেকে কম না। বয়স্কদের জন্য এখানে খুব সুন্দরভাবে সিঁড়ি করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে মহেশ্বরী সমাজের জন্যে, যারা মহেশ্বরী সমাজের তারা হচ্ছে 500 টাকার ভেতরে হয়ে যাবে। এটা হচ্ছে আপনাদের রিসেপশন এরিয়া আর মন্দির যেখানে আপনারা কথা বলতে পারবেন। এটা হচ্ছে একটা ব্যাংকুয়েট এরিয়া, এখানে একটা স্বয়ংসভা চলছে। আর এখান থেকে আপনারা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠতে পারবেন। আমাদের যেরকম গ্রাউন্ড ফ্লোরে আমরা পাইনি, আমরা 3rd ফ্লোরে পেয়েছি, তো ওর জন্যেই আমরা উপরে উঠে যাবো। এখানে লিফট আছে, কোনো অসুবিধা নেই। আর প্রত্যেকটা ফ্লোরেই বড় বড় ব্যাংকুয়েট আছে। যদি কেউ প্ল্যান করে থাকেন তাদের মেয়ের বিয়ে, জন্মদিন বা কোনো উৎসব করবেন, তাহলে প্লিজ এটাকে আপনারা সিলেক্ট করতে পারেন, কারণ এটা খুব সুন্দর প্রাইম ডেস্টিনেশনের উপরে এত সুন্দর একটা ব্যাংকুয়েট পাওয়া খুবই মুখের কথা না। এখানে হচ্ছে শ্রী মহেশ্বরী যে যার এই ভবনটা ছিল, যে এটা নির্মাণ করেছে। উপর থেকে এই পুরো ক্যাম্পাসটা এরকম দেখতে, খুবই স্মার্ট, খুবই বিউটিফুল দেখতে। তো এখানে পুরো ডিটেলসটা আছে, আপনারা যারা হিন্দি পড়তে পারেন তারা প্লিজ চেক আউট করে নেবেন এখানে। এখানে সব ওয়াটার বটলগুলোও আছে, এখানে গেস্ট আছে অনেকগুলো যার জন্য আমরা গ্রাউন্ড ফ্লোরের রুমটা পাইনি। এই এরিয়াটা দেখে মনে হচ্ছে ITC রয়্যাল বেঙ্গল, ITC রয়্যাল বেঙ্গলেরও এরকমই রুম এরিয়া। তো চলুন এবারে ভেতরে যাওয়ার পালা। এখানে একটা অডিটোরিয়াম আমরা খোলা পেয়েছি, এখানে কোনো একটা অনুষ্ঠান হয়েছে। তো আমি একটা ব্রিফ দেখাচ্ছি কতটা বড় এখানের অডিটোরিয়াম। মিনিমাম 500 জন তো ইজিলি এখানে আরামসে চলে আসবে, আর বিভিন্ন ক্যাপাসিটির জন্য বিভিন্ন এখানে অডিটোরিয়াম আছে। তো আপনারা যে কোনো সময় এটা বুক করতে পারেন। এখানেই ভিডিওটা শেষ হচ্ছে, আর আমার রুম ট্যুরের ভিডিও একটা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তো সবাইকে জানাই গুড নাইট, স্টে সেফ অ্যান্ড হেলথ।